দেখলেন এমনি ভালো, খুব সুন্দর স্কুল হচ্ছে, সব বাচ্চারা সুন্দর করে পড়াশোনা করছে, এমনি সব ঠিক আছে। একটু টেবিল চেয়ার নেই, মেঝেতে বসে আছে কয়েকটা ক্লাস, সেটা একটু দরকার। আর একটা দুটো ঘর হলে আরো ভালো হয়, কারণ একটা দুটো ঘর বন্ধ করে দিয়েছি, ওপরে তোমার চাং খুলে চাঙ্গি তো বলো, চাই 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 ভেঙে পড়তে পারে বাচ্চাদের মাথার উপরে, তো সেই জন্য ওই জায়গাটা একটু রিপেয়ার করতে হবে, তাহলে ঘরটা ঠিক হয়ে যাবে। আর মোটামুটি এমনি সব ঠিকঠাকই আছে, বাচ্চারা খাচ্ছে, মিড ডে মিলেরও সব ব্যবস্থা করা রয়েছে, একটা ক্লাস জুড়ে মিড ডে মিলের খাবার রয়েছে, ওটাকে যদি একটু অন্য জায়গায় রেখে ক্লাসটাকে চালু করা যায় তাহলে ভালো হয়। একদিনের জন্য একটু দিদিমণি হলেন, মজা লাগলো বাচ্চাগুলোর সাথে কথা বলতে, একটু বাচ্চাদের সাথে জিজ্ঞেস করলাম যে বানান বলো বানান, ভালো লেগেছে, ভালো এমনি খুব সুন্দর, সব ভালো, সবকিছু ভালো। উত্তরে উত্তরে কি দিলেন তারা? সেভাবেই রয়েছে এখনো পর্যন্ত, সবাই যে প্রাইভেট স্কুলে পড়লেই ভালো হবে এবং সরকারি স্কুলে বাচ্চারা যারা বেরোয় তারা যে ভালো হয় না, কোনো কথা নেই। যত ইউনিয়ন স্টুডেন্টস আছে সব পশ্চিমবাংলার বেশিরভাগ এবং সব মফস্বল এরিয়া দিয়ে আসছে, তো আমাদের সেটা আমাদের গর্ব, তো সেই জন্য এইসব স্কুলের পেছনেও আমাদের সবসময় থাকা উচিত, সাপোর্ট করা উচিত, যাতে ক্লাস ফাইভ অব্দি হোক, কিন্তু ক্লাস ফাইভ অব্দি যেন ওদের এমনভাবে আমরা তৈরি করতে পারি যাতে ক্লাস ফাইভের পর তারা ভালো স্কুলে সিক্সে গিয়ে অ্যাডমিশন নেয়, তারা নাকি সব ছেড়ে ছুড়ে অন্য কাজে চলে যায়, সেটা আমাদের দেখা।